আজ বৃহস্পতিবার তিরিশে কার্তিক দু হাজার বাইশ সালের সতেরোই নভেম্বর কুম্ভ রাশি সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার প্রকৃতির অতিবাহিত হতে চলেছে মধ্যম ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাই শুভ কার্তিক পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন সন্তান সন্ততি প্রাপ্তির কারণে ধন সম্পদ প্রাপ্তির হেতু এবং জীবনে শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তির জন্য কার্তিক পূজা করতে যেন ভুলবেন না আর কার্তিক পূজা যদি আজ না করতে পারেন তাহলে কার্তিক দেবের প্রণাম মন্ত্র অবশ্যই এগারোবার জপ করবেন কার্তিক ঠাকুরের একটি মূর্তি বা ছবির সামনে ওম কার্তিকের মহাভাগ দৈত্য দর্পণী সুদন প্রাণতহং হং মহাপাহ নমস্তে শিখি বাহন রুদ্রপুত্র নম শতভক্তিহস্ত বরপ্রদা সন্মাতুর মহাভাগ তারকান্তকর প্রভো মহাতপস্বী ভগবান পিতু মার্তু প্রিয় সদা দেবানং যজ্ঞরক্ষার্থং যাতস্তং গিরি শিখরে ভবতে তুভ্যং নিত্যং নম নমা এই মন্ত্রটি এগারো বার অন্তত জপ করবেন আর যদি না পারেন তাহলে এর থেকে ছোট একটি মন্ত্র অর্থাৎ কার্তিক ঠাকুরের গায়ত্রী মন্ত্র ওম কার্তিকেয়ায় কেয়ায় বিদমহে গৌরী পুত্রায় ধিমহী তন্নয় স্কন্ধ প্রচোদয়াত এটি অবশ্যই আপনারা একশো আট বার জপ করে আপনারা কার্তিক ঠাকুরের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হতে পারেন আর কোনো কিছু না পারলেও নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না আর যেখানে কার্তিক পূজা হচ্ছে সেখান থেকে প্রসাদ প্রাপ্তির অবশ্যই প্রচেষ্টা করতে যেন ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কিন্তু কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকারের আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ ভাই বোনেদের মতো কেউ আপনার কাছে টাকা পয়সা ধার চাইতে পারে তাদের ইচ্ছা পূরণ করতে গেলে নিজেরাই আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যাবেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করলে অফিসের পরিবেশ এক প্রকার বেশ থাকবে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন যারা আপনার চারপাশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে তাদের কাছে আপনার মতামত দিলে আপনার লাভবান হবেন এবং আন্তরিকভাবে প্রশংসার পাত্রপাত্রীয় হবেন রাজনীতিবিদদেরও আজকের দিনটিতে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করলে সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে গৃহবধূরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ আপনারা পেয়ে যাবেন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের ইচ্ছা পূরণ করতে গিয়েই আপনারা অনেকটা সময় নষ্ট করবেন তবে কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই দিনটি অতিবাহিত হতে চলেছে আজ আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটু কান্না ফুটুক আজকের দিনটি এক কথায় রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আর যেহেতু কার্তিক পূজা তাই কার্তিক ঠাকুরের নাম জপ অবশ্যই করুন